দেখো এটা ভালো করে ময়দার সাথে একদম ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার আমি এটা আটার মতো মাখবো, ভালো করে ময়দার মতো জল দিয়ে দিই মাখবো। দেখো আমি সবগুলো বানিয়ে রেখেছি, মানে সবগুলো না, জাস্ট কয়েকটা বানিয়ে রেখেছি, এবার ভাজবো। কচুরি আর এই হচ্ছে আলুর দম, এইটা এখন আমি ওই ঘরে দিতে যাব, আমাদেরটা বানাইনি কারণ সায়ন্তনের মিটিং চলছে। সো এটা আগে তাড়াতাড়ি দিয়ে আসি। দেখো এতক্ষণ বাদে কচুরি আর আলুর দম নিয়ে বসেছে, কেমন হচ্ছে? ভালো আছে। ভালো হয়েছে কচুরিটা, কচুরিটা রিলি ভালো হয়েছে, কিন্তু মানে আলুর দমটা বেশি বাদাম দিয়ে ফেলেছি আমি, অথবা আর একটু কষাতে হতো, কোনো একটা প্রবলেম হয়েছে। যাই হোক, নট ব্যাড, ভালোই লাগছে খেতে। আর কচুরির গ্রেভিটা, এই দুধ কচুরির পুরটা আর আলুর দমটা আমি গতকাল রাত্রে বানিয়েছি, তো সেই ভিডিওটাও অ্যাড করে দিয়েছি, তো তোমরা দেখে নিও।